কমেন্ট বক্স খুললেই বেশ কিছু কমেন্ট রয়েছে, যেটা হচ্ছে এই ধরনের যে দিদি আমার থাইরয়েড আছে, আমি কি করব যদি একটু বলেন। থাইরয়েডটা একটা বিরাট সমস্যা, এখন প্রায় ঘরে ঘরেই বলতে পারেন থাইরয়েড আছে। থাইরয়েড দু ধরনের হয় আমরা জানি, একটাই খুব রোগা করে দেয়, একটাই খুব মোটা করে দেয়। সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে আমরা কি কি খাব বা কি কি করব। বিষয় নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে বলি, আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। থাইরয়েডের সমস্যাটা কেন হয় সেটা আগে জানি। সাধারণত ভিটামিন এ এটার অভাবেই কিন্তু থাইরয়েডটা হয়। কাজে আমরা যদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাই তাহলে কিন্তু থাইরয়েডটাকে আমরা রোধ করতে পারি। যেমন ধরুন প্রচুর পরিমাণে গাজর খেলাম, হলুদ খেলাম, কিংবা গাঢ় হলুদ কিংবা গাঢ় শাক সবজি, প্রচুর পরিমাণে গাজর, সবুজ শাক সবজি, হলুদ জাতীয় কোনো শাক সবজি বা কাঁচা হলুদও আপনি খেতে পারেন, যেটা থাইরয়েডের জন্য আপনার উপকার হবে। মেনে চলুন, দেখুন হয়তো উপকৃত হবেন। তবে অনেকের অনেকটা অনেক জিনিস সহ্য হয় না, সেটাও বলে নিচ্ছি। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। শুধু এটুকু মাথায় রাখবেন যে এ ভিটামিন এ আছে, এইরম জাতীয় খাদ্য আপনাকে খেতে হবে। আমার মনে হয় গাজরটা আপনার পক্ষে, কারোর পক্ষেই খুব একটা খাওয়া সমস্যা নয়, এবং সবজি খাওয়া তো সব বিষয়ে ভালো। তবে হ্যাঁ, থাইরয়েড হলে অনেক সবজি বাদ থাকে, যেগুলো বাদ আছে সেগুলো বাদ দিয়েই বলছি। যেগুলো আপনি খেতে পারবেন সেই ধরনের খাবার বেশি খান, আপনার থাইরয়েডটা একটা কন্ট্রোলে থাকবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট দিন। ভালো থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। সুস্থ থাকুন, নমস্কার।